আমরা কম বেশি সবাই সারপ্রাইজ পেতে খুবই পছন্দ করি, যেমন বাচ্চারা অনেক বেশি সারপ্রাইজ পেতে পছন্দ করে। এই যে দেখছেন একটা ছোট্ট সারপ্রাইজ, মেহরুনের বার্থডে ছিল, এর পক্ষ থেকে আমার মেয়ে লিখে নিয়ে এসেছে যে বোনকে হচ্ছে উপহার দিবে। আর এই যে এখানে হচ্ছে মেহরুনের বার্থডে উপলক্ষে সবাই বসে গল্প করছে, আমার দুলাভাই, আমার হাজব্যান্ড, তারা আমার আগের যে ইউটিউবের ভিডিওগুলো ওগুলো দেখছে আর এনজয় করছে। এগুলো দেখছে যখন আমার খুবই ভালো লাগছিল যে আমার ভিডিওগুলো এখনও অনেকেই পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার বোনের বাসায় চলে আসলাম। আমার বোন কিন্তু কাউকে কোনো দাওয়াত দেয়নি, যেহেতু জন্মদিন একবারই করবে না তারা বলেছিল, কিন্তু আমরা প্রতিবার কোনো না কোনো গিফট নিয়ে চলে যাই তাদের বাসায় হচ্ছে মেহরুনকে, আর মেহরুনকে সারপ্রাইজ দিতে। আয়ানের জন্মদিন হলে, আয়ানের, রামিদার জন্মদিন হলে মেহরুন, আয়ান, ওরা চলে আসে। তো আজকে এমনই একটা দিন, দেখতেই পাচ্ছেন ও কিন্তু কোনো ড্রেস পরেনি, আমরা হঠাৎ করে চলে গিয়েছি সারপ্রাইজ দিতে। আর এত বড় চিঠি লিখে নিয়ে এসেছে রামিদা তার বোনের জন্য, অনেক বেশি ভালোবাসে কিন্তু তার বোনকে রামিদা, তো দেখতেই পাচ্ছেন। আর এখানে গিফটটা খোলা হচ্ছে, ও কি নিয়ে এসেছে। মেরুন অনেক এক্সাইটেড হয়ে দেখছিল যে আমার ছোট্ট বোনটা আমার জন্য কি নিয়ে এসেছে। তো কম বেশি সবাই গিফট নিয়ে এসেছে। রামিদার দেখা দেখি আয়ানও বায়না করছিল যে আয়ানও কিছু গিফট দিবে। আয়ানও কিন্তু গিফট দিয়েছিল, একটা লিপস্টিক, খুবই সুন্দর। তো যাই হোক, বাচ্চাদের মন অনেকটা সুন্দর আর পরিষ্কার হয়। একটা কেক নিয়ে আসবে, কেক নিয়ে এসে হচ্ছে জন্মদিন করা হবে। তো আমরাই বলছিলাম যে করো জন্মদিনটা, যেহেতু ও এখনও ছোট আছে, যখন বড় হয়ে যাবে তখন হচ্ছে ও আর করতে পারবে না। তো আমার বোনকে বলছিলাম যে সবাই মিলে হচ্ছে একটু মজা করি, চলো আর করা হোক জন্মদিনটা। আর এখানে আমার ভিডিওগুলো দেখা হচ্ছে, ইউটিউবে যে ভিডিওগুলো আমি আগে ছাড়তাম ওগুলো হচ্ছে দেখছিল আমার দুলাভাই আর আমার হাজব্যান্ডও। ও এতটা ইন্টারেস্ট দেখায় না আমার ভিডিওতে, কিন্তু হচ্ছে আমার পরিবারের সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করে। আমার মা, আমার বোন, আমার ভাই, আমার হচ্ছে দুলাভাই, সবাই অনেক অনেক বেশি আমাকে সাপোর্ট করে, বলে যে তুমি ভিডিও করো, ভিডিও করলে আমার পরিবারের সবার অনেকই ভালো লাগে। আমার মা আমাকে বেশি বলে যে সবসময় ভিডিও করার জন্য, কিছু একটা করার জন্য, লাইফে যেন যেটা আমি করতে চাই ওটা যেন আমি সুন্দরভাবে সফলভাবে করতে পারি। এখানে মেহরুনের চাচাতো বোন একটা কেক বানিয়ে নিয়ে এসেছে, এটা কিন্তু ও নিজের হাতে বানিয়েছে। আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি যে এত সুন্দর কেক ও নিজের হাতে বানিয়েছে, কিন্তু ওর কোনো পেজ নেই। যদি পেজ থাকতো তাহলে আমি এখানে টেক করে দিতাম, এতে করে আপনারা যারা অর্ডার করতে চান তারা অর্ডার করতে পারতেন। আর কেকটা অনেক বেশি মজাদার হয়েছিল, অনেক বেশি, এত মজা করে কেকটা বানিয়েছে যে দোকানের কেকে ফেল করবে। কেক, দোকানের কেক এরকম করে বানাতে পারবে না, হোমমেড কেকগুলো এত সফট আর এত নরম হয়, খেতেও অসাধারণ লাগে। এখানে মেহরুন একটা ছবি তুলে নিচ্ছে, আর ও কিন্তু সারপ্রাইজ হিসাবে কেকটা নিয়ে এসেছিলো, আমরা জানি না যে কেক নিয়ে আসবে। আর হচ্ছে আমরা ভাবছিলাম যে দোকান থেকে একটা কেক অর্ডার করব, আর ভিডিওটা অ্যাঙ্গেল হয়ে গেছে, কারণ হচ্ছে আমি এইভাবেও ভিডিও করেছি, ওইভাবেও ভিডিও করেছি, আমার অতটা শিওরলি ভিডিও করতে পারিনি। তো কেউ কিছু মনে করবেন না, অ্যাঙ্গেলভাবেই দেখবেন। আর আমার বোন কেকটা হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছে, যেহেতু হোমমেড কেক, তো আমার বোন বলছিল যে যদি নষ্ট হয়ে যায়, আর সবাই যেহেতু আসবে, আর আমার বোনের বাসায় কিন্তু অনেক মানুষ আছে, তারা হচ্ছে মানুষ বলতে তারা হচ্ছে চাচাতো ভাই বোন, মেহরুন, আয়ানের চাচাতো ভাই বোন, ওরা সবাই হচ্ছে আসে। ওদের কোনো অনুষ্ঠান বা কোনো একটা কিছু হলে সবাই মিলে একসাথে অনেক বেশি মজা করে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে মেহরুনের চাচাতো ভাই বোনেরা, আর দুলাভাই ছবি তুলছিল, আর আমি এই পাশে ভাবলাম একটু ভিডিও করে নেই। দুলাভাই বলছিল তাড়াতাড়ি কেক কাটো, আমি চলে যাব। তো দুলাভাই চলেও গিয়েছিল। এখানে আয়ান যে লিপস্টিকটা নিয়ে এসেছিল ওইটা ওর নানিকে পরিয়ে দিচ্ছে, আমি ওখানে একটু ভিডিও করে নিলাম, কে কি করছে সব কিছু একটু একটু করে আপনাদের সাথে ক্যাপচার করেছি। ফাইনালি সবাই চলে এসেছে, এখন আমরা হচ্ছে কেক কাটা হবে। এখানে দেখতে পাচ্ছেন একবারে সাধারণভাবে কোনো কিছুই নেই, মোমবাতি টোমবাতি, এখানে বেলুন টেলুন কিছুই নেই, আর এগুলো সব আয়ান মেহরুনের হচ্ছে চাচাতো ভাই বোনের ছেলে মেয়ে, হচ্ছে তাদের ছেলে মেয়ে সব বাচ্চারা এসেছে, আর চাচাতো ভাই বোনেরাও এসেছে। তো সবাই মিলে অনেক বেশি মজা করেছি। বড় জন্মদিন হলে এতটা মজা করা যেত না, কিন্তু এত ছোট জন্মদিনে এত বেশি মজা করেছে সবাই মিলে ভাবতেও পারছি না।
তো কেকটাও অনেক মজা ছিল আর জন্মদিনটা অনেক মজাও করেছি। তারপরে হচ্ছে সবাইকে কেক খাইয়ে দিচ্ছি। এই যে ছোট ছোট বাচ্চারা দেখছেন, ওকে কিন্তু মেহেরুনকে কিন্তু ফুফু ডাকে, খালা ডাকে, এরকমই। ওরাও সব চাচাতো ভাই বোনদের যেহেতু বাচ্চা হয়ে গেছে, ওরা হচ্ছে ফুফু, খালা, চাচা, আয়ান চাচা হয়ে গেছে। তো সবাই মিলে খুবই মজা করছিলাম। আর এখানে আমি বলছিলাম, আপু তুমি কেকটা হচ্ছে আমার বড় বোনকে, সবাইকে ছোট ছোট ভাগ করে দাও, যেহেতু অনেক মানুষ সবাইকে হচ্ছে সবাই এসেছে। তো আমার বোনের ফ্যামিলিতে কিন্তু অনেক বড় পরিবার, আমার শ্বশুর বাড়ির মতোই কিন্তু অনেক বড় পরিবার। সবাই একসাথে না থাকলেও কিন্তু অনেক বেশি মিল আছে। যেমন এখনও আমার বোন আলাদা হলেও আলাদা না, কারণ হচ্ছে তারা সবাই আসলে আমার বোন অনেক বেশি সবাইকে আদর করে, দেখেই বুঝতে পারছে কতটা বেশি আদর করলে সবাই চলে আসে। আর আমার শ্বশুর বাড়িতে হয় কি, অনেকে জিজ্ঞাসা করে যে আমি আমার শ্বশুর বাড়ির মানুষ আসে না কেন। আমার শ্বশুর বাড়িতে হয় কি, যারা আলাদা হয়ে গেছে তারা আলাদা হয়ে গেছে, তারা তাদের বাসায় আর কখনো আসে না বা অত আসতে পছন্দ করে না। তো আমি যার অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়া হয়, আমার চাচি শাশুড়ি অথবা অন্য কেউ, তাদের অনুষ্ঠানে কিন্তু আমি যাই। আমি সবার সব অনুষ্ঠানে বা হচ্ছে দাওয়াতে আমি যাওয়ার চেষ্টা করি। তো এখানে আমার ব্লগটা শেষ করবো। জন্মদিন শেষ হয়েছে, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।